পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে এক বিজেপি কর্মী খুন হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, নিহত বিজেপি কর্মী ভাস্কর বেরা ভগবানপুর বিধানসভার বাসুদেব বেরিয়া এলাকার বাসিন্দা। ভগবানপুরে তৃণমূল রক্তের লীলা শুরু করেছে। বিজেপি কার্যকর্তাদের নৃশংসভাবে হত্যা করে রক্তের হোলি খেলছে। গত কয়েকদিন আগে ভগবানপুরেরই শক্তিকেন্দ্র প্রমুখ চন্দন মাইতিকে নৃশংসভাবে হত্যা করবার পরে গতকাল ভোর রাত্রে বিজেপির বুথের সাধারণ সম্পাদক বাসুদেব বেড়িয়া অঞ্চলের ভাস্কর বেরাকে কালী পুজোর ঘটোত্তলনের শোভাযাত্রা থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছে, খুন করেছে। এ কোন রাজনীতি? যে রাজনীতি মানুষকে রক্তের খেলা খেলতে নিয়োজিত করে, সেই তৃণমূল হারমা দুষ্কৃতকারী যারা পুরো ভগবানপুর জুড়ে তাণ্ডব লীলা শুরু করেছে, তো আজকে একজন স্ত্রী, তিনি স্বামী হারা হলেন, সন্তান পিতৃহারা হল, মা তার সন্তানকে হারালেন। পশ্চিম বাংলা জুড়ে এই রক্তের রাজনীতি, তৃণমূলের এই নৃশংস রাজনীতি, এই রাজনীতির শেষ কোথায়? আজকে ভগবানপুরের ভাস্কর বাবুর মৃত্যু আমাদের সকলকে নাড়িয়ে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলা এর তীব্র প্রতিবাদ করছে এবং স্তব্ধ করে দেবে কাঁথি সাংগঠনিক জেলা। সমস্ত জায়গায় কার্যকর্তারা প্রতিবাদ আন্দোলনে সামিল হবেন। এর মৃত্যুর যোগ্য জবাব গণতান্ত্রিকভাবে রাস্তায় নেমে মানুষকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টি রুখে দেবে, এই রক্তের রাজনীতি বন্ধ করবে। ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলা এর তীব্র ধিক্কার জানাচ্ছে, তীব্র প্রতিবাদ করছে এবং সেই সমস্ত পরিবার যারা পরিজন হারালেন, তো সেই পরিজনদের পাশে দল আমরা সকলে তাদের পাশে সর্বদাই রয়েছি। এবং তৃণমূলের এই ঘৃণ্য রাজনীতি, যে রাজনীতি পায়ের থেকে নৃশংস হারমাত জিহাদি দুষ্কৃতকারীদের দিয়ে ভগবানপুর জুড়ে তাণ্ডব চলছে, আর সেই তাণ্ডবের প্রতিফলন যে কালী পুজোর ঘটোত্তলনের শোভাযাত্রা থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে ভাস্কর বেরাকে, তো আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র ধিক্কার জানাচ্ছি। বিজেপির অভিযোগ, শনিবার রাতে বাসুদেব বেরিয়া অঞ্চলের 114 নম্বর বুথে কালী পুজোর ঘট উত্তোলন করতে যান বিজেপি কর্মী ভাস্কর বেরা। সেই সময় তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। ভগবানপুর 2 নম্বর ব্লকের দক্ষিণ বড়বড়িয়ায় সম্ভবত ভাস্কর বেরা নামে একজন মানুষ মারা গিয়েছেন এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং তিনি প্রচুর পরিমাণে মদ্যপানও করতেন, সেই জন্য তার বিবাহ বিচ্ছেদ হয় 1-2 বছর আগে। তো অষ্টমী কালী পুজোর দিন তিনি ঘটোত্তরণে গিয়েছিলেন, সে সময় তো তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, পরবর্তী সময় তার মৃতদেহ উদ্ধার হয়। তিনি কোনো সক্রিয় রাজনৈতিক কর্মী বলে আমাদের জানা নেই এবং কেউ তাকে পিটিয়ে মেরেছে বলেও আমরা মনে করছি না। তার মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়তো হয়েছে, কিন্তু কথাটা হচ্ছে বিজেপি যে অভিযোগ করছেন, যে কেউ মারা যাচ্ছে তাকেই বলছেন পিটিয়ে মারা হয়েছে এবং তাকেই বিজেপি কর্মী বলে তারা তার স্ট্যাম্প দিচ্ছেন, এটা তাদের রাজনৈতিক একটা চক্রান্ত, রাজনৈতিক ষড়যন্ত্র। তবে পুলিশকে বলবো, যে কারণেই মৃত্যু হোক না কেন, সেটা সঠিক তদন্ত করে খুঁজে বার করতে এবং এর পেছনে কোনো অভিসন্ধি থাকলে তাকেও খুঁজে বার করতে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।